একজন প্রকৃত মুসলমান যেমন অন্য ধর্মকে বা ধর্মীয় গ্রন্থকে ছোট করে কোনো কাজ করবে না, ঠিক তেমনি একজন প্রকৃত হিন্দু বা বৌদ্ধ বা খ্রিস্টানও কিন্তু মুসলমান ধর্মকে ছোট করে বা ধর্মীয় গ্রন্থকে ছোট করে কোনো কাজ করবে না, এটা আমাদের বিশ্বাস। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এ ধরনের কাজগুলো তাহলে করে কারা? এ ধরনের কাজগুলো মূলত করে হচ্ছে যারা বিধর্মী, যাদের নিজস্ব ধর্ম বলতে কোনো কিছু নাই, যারা কোনো ধর্মকেই বিশ্বাস করে না, ঠিক আছে, তারা হচ্ছে এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে এক গোষ্ঠীর মধ্যে আরেক গোষ্ঠীর বা এক জাতির মধ্যে আরেক জাতির, এক ধর্মের সাথে অন্য ধর্মের মানুষের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করে, ঝগড়া সৃষ্টি করে দেয়, ঠিক আছে। আসসালামু আলাইকুম অ্যান্ড গুড মর্নিং, আমি শিমু ফ্রম ইটালি। আপনারা সবাই অলরেডি ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশে গতকালকে হিন্দুদের একটি উৎসবকে কেন্দ্র করে একটি ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, গতকালকে হিন্দুদের একটি ধর্মীয় উৎসব মহা অষ্টমী ছিল, তো সেই মহা অষ্টমীতে দুঃখজনকভাবে হলেও বলতে হচ্ছে যে এই ঘটনাটি ঘটেছে আমার নিজ শহর কুমিল্লাতে। হ্যাঁ, কুমিল্লার একটি পূজা মণ্ডপে হিন্দুদের ধর্মীয় উৎসব মহা অষ্টমী চলারত অবস্থায় সেখানে কিছু মুসলমান হঠাৎ করে খেয়াল করলো যে 3-4 হাত ল্যাস বিশিষ্ট একটি হনুমানের পায়ে আমাদের মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় গ্রন্থ পবিত্র কোরআন শরীফকে রেখে দেওয়া হয়েছে, যেটা কখনোই মেনে নেওয়া যায় না, যেটা কখনোই একটা মুসলমান মানবে না। হ্যাঁ, তো এই ঘটনাটা মূলত প্রথমে এলাকা ভিত্তিক হলো, আস্তে আস্তে তা পুরো কুমিল্লা শহরে ছড়িয়ে পড়ে এবং একটা সময় কিন্তু তা পুরো দেশের মধ্যে ছড়িয়ে পড়ে এবং দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হয়। এবং আপনারা সবাই জানেন যে এই ঘটনাকে কেন্দ্র করে গতকালকে কুমিল্লাতে পুলিশের সাথে কিছু মুসলমান ভাইদের সংঘর্ষে অনেকেই কিন্তু আহত হয়ে হসপিটালে ভর্তি আছেন, ঠিক আছে। আপনারা সবাই অলরেডি জানেন যে বাংলাদেশ হচ্ছে একটি মুসলিম কান্ট্রি এবং যে দেশের রাষ্ট্র ধর্ম হচ্ছে ইসলাম, তো সেই দেশে কখনোই পবিত্র কোরআনকে অপমান করে কোনো কাজ করলে বা ধর্মকে অপমান করে কোনো কাজ করলে সে দেশের মুসলমানরা এটা কখনো মেনে নেবে না এবং মেনে নেওয়া সম্ভব না। তো যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এটা আসলে সরকারের কাছে একটা বিনীত অনুরোধ থাকবে যে এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করা হোক, যে এই ঘটনাটা আসলে কারা ঘটিয়েছে। হতে পারে কোনো বিরোধী দলের কাজ, হতে পারে কোনো গোষ্ঠীর কাজ, বা হতে পারে কোনো ব্যক্তির কাজ, যারা হচ্ছে তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটি করেছে। তো এটাই মানে একজন মুসলমান হিসাবে, একজন প্রবাসী বাংলাদেশি হিসাবে এটা হচ্ছে যে আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে এটা বিশেষ অনুরোধ থাকবে যে এই কাজটি যারা হইতে বিরত অনুরোধ থাকবে যে এই কাজটি যে করেছে বা যারা করিয়েছে বা যাদেরকে দিয়ে করিয়েছে তার একটি সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে খুঁজে বের করে যাতে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়, যাতে করে আর কখনো কোনো দিন কোনো যে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মকে ছোট করে, কোনো ধর্মগ্রন্থকে ছোট করে কোনো কাজ করার সাহস না পায়, ঠিক আছে। আর আরেকটা বিষয়, বাংলাদেশ কিন্তু সাম্প্রদায়িক মুক্ত দেশ, এই দেশে কিন্তু এ সকল ধর্ম নিয়ে দাঙ্গা বা কোনো ধর্মকে ছোট করা, ধর্মের মানুষকে ছোট করা, ধর্মগ্রন্থকে ছোট করা, এগুলো কিন্তু কখনোই ছিল না। তো আমাদের দেশে আসলে এগুলো কোত্থেকে আসলো, এটা একটা প্রশ্ন। হ্যাঁ, আর আরেকটা বিষয় হচ্ছে যে এগুলো তো আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে চলে, দাদাদের দেশে চলে, যে দেশের মানুষ বলে যে এলুম জেলুম খেলুম, দাদা আর দুটো মিনিট বসে গেলেই পারতেন, একটু বৌদির হাতে চাটা খেয়ে যেতেন। তখন প্রশ্ন হচ্ছে যে ভদ্রলোক তো 1 ঘন্টা ধরে তোর বাসা অপেক্ষা করতেছে, তো তখন তো চাটা দিতে পারলি না, তাহলে আর 2টা মিনিট বসে কেন কেন চা খেতে হবে? তো এগুলো হচ্ছে ওই সকল দেশের মানুষের কাজ, ওই ছোট ছোট যাদের মন মানসিকতা ছোট, হ্যাঁ, ওই সকল মানুষের দেশের কাজ। আমাদের বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এদেশে প্রত্যেকটা মানুষ সব সময় তাদের ধর্ম, যার যার ধর্ম খুব সুন্দর সুষ্ঠু সুন্দরভাবে পালন করে এসেছে এবং পালন করবে। আর আমি এটা বলবো না যে ধর্ম যার যার উৎসব উৎসব সবার, এটা আমি কখনোই বলতে পারবো না, যেহেতু আমি একজন মুসলমান। আমি কখনো মনে করি না যে হিন্দুদের একটা ধর্ম আমার উৎসব হবে, বা আমি এটাও বলি না যে মুসলমানদের একটা উৎসব কখনো হিন্দুদের উৎসব হবে না, যার যার ধর্ম উৎসব তার। হ্যাঁ, তো আমি চাই যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, এদেশে প্রত্যেকটা মানুষ, হ্যাঁ, প্রত্যেকটা মানুষ যেন সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের উৎসব পালন করতে পারে। এ ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা, জাতিতে জাতিতে এরকম দাঙ্গা, এরকম অরাজকতা যাতে কখনো সৃষ্টি না হয়,
সরকারের কাছে একটা অনুরোধ থাকবে যে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে খুঁজে বের করে একটা শাস্তি প্রদান করা হোক, যাতে করে পরবর্তীতে প্রত্যেকটা মানুষ তাদের যার যার ধর্ম সুষ্ঠুভাবে পালন করতে পারে। আর আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা হচ্ছে এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে বলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে একটা ঝামেলার সৃষ্টি করে দেয়। তো এই ঘটনাটা কিন্তু ঠিক তেমনই একটি ঘটনা যে এটা কোনো ব্যক্তি তার নিজ স্বার্থ হাসিল করার জন্য বা কোনো বিরোধী দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য বা কোনো গোষ্ঠী তাদের স্বার্থ সিদ্ধির জন্য এই কাজটি করেছে। তো আমি আসলে তাদের কাছে বলতে চাই যে চুলকুনিটা কোথায়, মাথায় নাকি নিচে? চুলকুনিটা যেখানেই হোক, হ্যাঁ ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না। আর দেশের প্রত্যেকটা মানুষকে নিজে শান্তিতে থাকেন, মানুষকে শান্তিতে থাকতে দেন, যার যার ধর্ম তাকে সুষ্ঠু সুন্দরভাবে পালন করতে দেন। আজকে এখানে রেখে দিচ্ছি, খোদাহাফেজ, বাই বাই, সবাই ভালো থাকবেন।